बके आदायर दाबी दिल्ली जात्रा शहरे शुरू हो इतिमध्ये प्रस्तुति जॉब कार्ड होल्डाररा तारा शहरे एसेछेन आगामीकाल दिल्लीर बुके रवना एबं तार आगे रीतिमत नेताजी इनडोर स्टेडियामे तादेर थाका खावार व्यवस्था करा हयेछे एबं तादेर थाकार जन्य प्रस्तुति नेवा हयेछे 100 दिनेर काजेर टाकार दाबीते प्राय 4000 श्रमिक जमायेत हबे दिल्लीते। सुकृति भट्टाचार्य प्रतिनिधि तुले धरेछेन प्रतिबेदन। 21 जुलाई शहीद दिवस मंच थेके बार्ता दिए छिलेन तृणमूल कांग्रेसेर सर्वभारतीय साधारण सम्पादक अभिषेक बंदोपाध्याय दिल्ली चलो प्रधानत केंद्रेर प्रति वंचना सेई अभियोगके सामले निएई তারা দিল্লিতে ধর্ণায় বসবেন এবং তার জন্য ইতিমধ্যে আসতে শুরু করেছেন যারা 100 দিনের যারা কাজ থেকে বঞ্চিত এর পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন বঞ্চনা নিয়ে যারা শামিল হয়েছে তারা কিন্তু নেতাজি ইনডোর স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। তাদের হাতে রয়েছে জব কার্ড 100 দিনের কার্ড হোল্ডার কিন্তু তাতেও তাদের বঞ্চনা তারা স্বীকার হচ্ছেন। এই দাবি নিয়ে তারা কিন্তু যাচ্ছেন আগামী কাল দিল্লিতে এবং আগামী কালই একটি বিশেষ ট্রেন ছাড়বে মূলত 2 তারিখ এবং 3 তারিখ এই ধর্ণা কর্মসূচি আছে। আগামীকাল হাওড়া থেকে একটি বিশেষ ট্রেনের মাধ্যমে তারা কিন্তু যাবেন এবং এর পাশাপাশি যারা মন্ত্রী আছেন বিধায়করা আছেন তাদেরকেও কিন্তু শাসক দলের করা নির্দেশ তাদেরকেও 1 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। কি বলছেন যারা 100 দিনের কাজ থেকে বঞ্চিত তাদের কাছ থেকে একটু যাব, এইভাবে কি দিল্লিতে ধর্ণা দিলে আপনারা জব পাবেন কি মনে হচ্ছে? আমরা আশা করছি আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন সেই আন্দোলনকে সামনে রেখে আমরা আশা করছি যে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আমরা পাব। কোথা থেকে আসলেন আপনি? মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক। কোন বঞ্চনা শিকার আপনি? আমি 100 দিনের কাজের বঞ্চনা। এর পাশাপাশি যাব একটু অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা আসেন কোথা থেকে আসেন আপনি? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ধূপগুড়ি ব্লক। মূলত কোন বঞ্চনা শিকার আপনি? 100 দিনের কাজ প্লাস হচ্ছে ইন্দিরা আবাস যোজনা। জব কার্ড হাতে নিয়ে আছেন তারপরেও কি কোনো রকম সুরাহা হচ্ছে না? না হয়নি, এখনো পর্যন্ত কোনো সুরাহাই হয়নি। 2 তারিখ এবং 3 তারিখ ধর্ণা মঞ্চে আপনারা যাবেন তখন কি কোনো সুরাহা হবে এবং গ্রামীয় এতজন বঞ্চনা শিকার সেই বিষয়টা? 100% যেহেতু আমাদের নেত্রী রয়েছেন আমাদের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আর যেহেতু বাংলার মানুষ লড়াই করতে জানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে তাই আমরা সাকসেসফুল হবই এইটুকু আমরা মমতা ব্যানার্জি যেহেতু আমাদের দিদি রয়েছেন এইটুকু আমরা আশা রাখতে পারি। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আসতে শুরু করে দিয়েছেন হাজার হাজার মানুষ, আজ পর্যন্ত তারা আসবেন এবং আগামীকাল তাদেরকে হাওড়া থেকে একটি বিশেষ ট্রেনে নিয়ে যাওয়া হবে দিল্লির সেই ধর্ণা কর্মসূচিতে। ক্যামেরায় স্বপনের সঙ্গে সুকৃতি, নিউজ টাইম, কলকাতা।